আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনাদের শখের পাখি পায়রা এবং কবুতরগুলো ভালো আছে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকল প্রকার ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে পাশে থাকা বেল আইকনটি ঘন্টাটি বাজিয়ে দেন। আজকে আপনাদের সামনে আমি আমার নিজের ফার্মেরই আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। স্ক্রিন উপরে বা ভিডিওর মাঝে যে কবুতর দুটি দেখতে পাচ্ছেন, এই হলুদ কবুতরটি হচ্ছে মাদি কবুতর। তিন দিন আগে একটি ডিম পারছে, আর একটি ডিম এখন পর্যন্ত পারে নাই, তিন দিন হয়ে গেছে। এই ডিমটি কীভাবে বের করা যায় বা কীভাবে আমি কাজটি করি বা বাহির করি, সেই কাজটি আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো ভিডিওটি না টেনে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, আমার সঙ্গেই থাকেন। আর ওই সকল ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সকল প্রকার ভিডিও দেখে আমার চ্যানেলটি এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসতে সহযোগিতা করেছেন। তিন দিন আগে যখন একটি ডিম পারছে, তখন আমি ভাবছিলাম যে হয়তো আরেকটি ডিম পারবো, তো আজও পারে নাই। এই যে দেখেন একটা ডিম দেখা যাচ্ছে, সেই ডিমটি আজও পারে নাই। তো আজকে পর আমি হঠাৎ করে দেখলাম যে কবুতরটি খাবারও খাচ্ছে না। মানে কবুতরে যদি আপনার ডিম এইভাবে আটকে যায়, ডিম না পারতে পারে, সেই সময়তে কবুতর খাওয়া দাওয়া ছেড়ে দিবে, প্লাস কবুতর নাড়াচাড়া করবে কম। দেখেন মাজাটা তার নিচের দিকে হয়ে আছে, কবুতর খাবার খাবো না, প্লাস নাড়াচাড়াও কম করবো। যদি এইভাবে বেশি দিন থাকে তো কবুতরটা ধীরে ধীরে না খেয়ে মারা যাব। বুঝতেই পারেন যে কবুতর যদি খাবার না খায় তো তার শরীরটা অবশ্যই দুর্বল হবে, চলাফেরা করতে পারবে না, ধীরে ধীরে কবুতরটা বসে যাবে, দাঁড়াতেও পারবে না। এই কবুতরটি তাও দাঁড়িয়ে রয়েছে এখন পর্যন্ত। তো এর আগে আর একটি ভিডিও আমি দিয়েছিলাম, সেই ভিডিওটি রমেশ ভাই তার ফার্মের একটি ড্যানিশ মাদির ডিম আটকে গেছিলো, সেই ভিডিওটি রমেশ ভাই আমাকে দিয়েছিলো, আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম। তো আজকে আমি আপনাদেরকে আমার নিজের ঘরের একটি কবুতর ডিমটা বাহির করে তারপরে দেখাচ্ছি। তো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন, যদি ভিডিওটি ভালো লাগে তো বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার সকল প্রকার ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেন। তাহলে চলেন, তাহলে আর কথা না বাড়াই মূল ভিডিওর দিকে চলে যাই। প্রিয় কবুতর ভাই বোনা, তো আমি এখন মূল ভিডিওতে হাজির হয়ে গেছি। তো এখন আপনাদেরকে আমি দেখাবো কোন কৌশলে কীভাবে এই মাদি কবুতরটার ডিমটি বের করা যায়, আটকে পড়া ডিম বের করা যায় বা আমরা বের করতে পারি। তো অবশ্যই আপনারা এই ডিমটি বের করার সময় খুব সতর্কতা অবলম্বন করবেন, যেন বেশি জোরে চাপ না লাগে। যদি বেশি জোরে চাপ লাগে সেক্ষেত্রে কিন্তু কবুতরের ডিমটা পেটের ভিতরেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যদি ডিমটা পেটের ভিতরে ভেঙে যায় তো কবুতরটা মারা যাওয়ার সম্ভাবনা 100%। তো সেই জন্যই আপনারা কবুতরের ডিম যদি এভাবে আটকে যায়, খুব সতর্কতার সাথে কবুতরের ডিমটি বের করবার চেষ্টা করবেন। প্রিয় ভিউয়ার্স, দেখেন এই যে কবুতরের যে ডিম আটকেছে সেটি কিন্তু বোঝাই যাচ্ছে, পাছাড়ায় যে দেখেন কীরকম ফুলে আছে। তো আপনাদেরকে আমি কিন্তু বলেছি যে যদি এরকম হয়ে যায় তো ডিমটা বাহির করার সময় খুব সতর্কতা অবলম্বন করবেন, খুব সাবধান। আর যদি আপনি না পারেন তো আপনার আশেপাশে যদি কোনো ভাই পারে তবে তাকে দিয়ে কাজটি করে নেবেন। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন ডিমটি কিন্তু ধীরে ধীরে বাইর হইতেছে,
হ্যাঁ, ডিমটা কিন্তু যে ধীরে ধীরে বাইর হইতেছে। তো আপনাদের যদি কারো এরকম প্রবলেম হয় তো অবশ্যই সতর্কতার সাথে ডিমটি বাইর করবার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন ডিমটি কিন্তু একদম শক্ত হয়ে গেছে, যেহেতু 3 দিন আগে আটকেছে। আমার এই কবুতরটা কিন্তু রানিং কবুতর, এর আগে ডিমে এরকম কোনো প্রবলেম বা সমস্যা হয় নাই, আজকেই প্রথম এরকম সমস্যার সম্মুখীন হয়েছি আমি। তো আপনাদেরকে আমি বের করে দেখালাম কিভাবে ডিমটি বের করবেন। তো অবশ্যই ডিমটি বাহির করার সময় আপনারা হাত পরিষ্কার করে ধুয়ে নেবেন, আপনার হাতের চেরি বা আঙুল যদি বড় থাকে কেটে নেবেন। কবুতরের ডিমটা এখানে আটকা থাকবো, এখান থেকে ধীরে 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 আপনার আঙুল দিয়ে চাপ দিয়ে ডিমটা বাহির করবেন। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তো বন্ধু বান্ধবের শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন ডিমটি কত বড়, ডিমটি কিন্তু একদম শক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে ভালোভাবে ডিমটি বাইর হইল, কোনো সমস্যা হলো না। কবুতরটি আলহামদুলিল্লাহ এখন আমি তার খাঁচায় ছেড়ে দেব। ডিমটি দেখেন অনেক বড় ডিম, ডিমটা একদম শক্ত হয়ে গেছে। যদি কোনো ভাইয়ের কবুতরের ডিম এভাবে আটকে যায় তো এইভাবেই বাইর করতে পারবেন। এছাড়াও একটি সলিউশন আছে যে ডিম যদি এভাবে আটকে যায় তো মেডিসিন খাওয়াইলেও বাইর হয়। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখেন কবুতরটি কিন্তু এখন আগের মতো আর ওই রকম দুর্বলভাবে নাই। কবুতরের যদি ডিমে আটকে যায় তো তার একটা ব্যথাও আছে, ব্যথার কারণে উঠতে পারে না, বসতে পারে না, এবং কি সে খাইতেও পারে না। এখন দেখেন কবুতরটি স্বাভাবিক হয়ে গেছে ইনশাল্লাহ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার জন্য, ধৈর্য সহকারে দেখার জন্যে।